কখনো কোনো কষ্ট পান, এটা যে কোনো ভাবেই হতে পারে। কোনো একটা সম্পর্ক ছিল, কাছের মানুষ কষ্ট দিয়েছে বা প্রিয় মানুষ কষ্ট দিয়েছে, কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন, অনেক কষ্ট পেয়েছেন আপনি, প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর গড। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আমার লাইফে ভালো যা ঘটে, খারাপ যা ঘটে, এটা সব কিছুই ক্ষমতা একজনের হাতে। তিনি কে? যখন কষ্ট পেয়েছেন আপনি, আপনি বলবেন আল্লাহ যা হয়েছে ভালোর জন্য হয়েছে, তুমি যা করেছো এটা ভালোর জন্যই করেছো, আমার তোমাকে নিয়ে কোনো অভিযোগ নাই, আমার জীবনে যা ঘটেছে আমি সেটার জন্যই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে একবার পড়েন তো মন থেকে আলহামদুলিল্লাহ।